তিন রানের আক্ষেপ, 100টা হলো না আসলে, নিজের ইনিংসটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল, চেষ্টা করছি প্রথম থেকে হলো ইনিংসটা বিল্ড করার। আমাদের হলো ভালো একটা পার্টনারশিপ করে উইকেট পড়ছে প্রায় মানে 15 ওভারের সময়, তো ওখান থেকে আমরা সিঙ্গেল সিঙ্গেল খেলে ছোট ছোট পার্টনারশিপ করে বড় একটা যাতে রান সংগ্রহ করতে পারি চিন্তাই হলো ইয়ে ছিল। তো 50 হওয়ার পরে আস্তে আস্তে কিছু বাউন্ডারি পেলাম, তো চেষ্টা করছি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। 97 পর দেখলাম আসলে ব্যাটটা হাত থেকে পড়ে গেল, অনেকখানি আফসোস ছিল কিনা? হ্যাঁ, একটু ছিল, ফার্স্ট ইন্টারন্যাশনাল সেঞ্চুরির একটা ব্যাপার আছে, তো 3টা রান মিস করছি। সেঞ্চুরির পর সেলিব্রেশন কিভাবে করবেন ভেবে রেখেছিলেন কিনা? ভাবা ছিল না কিছু, জাস্ট ব্যাট উঠাইতাম, সেজদা দিতাম, এটাই। টিমমেটরা কিছু বলেছে মানে তখন 97 করে আউট হয়ে গেলেন? তারা আমার বাইরে থেকে অনেক হেল্প করছে, সাপোর্ট দিছে তারা অনেক। তারা মানে আপসাইড যদি পারতাম তাহলে ভালো হইতো, তারাও খুশি হইতো। চেষ্টা করবো প্রতিদিনই ভালো খেলার, এখন কবে আসবে এটা আল্লাহ ভালো জানে, তো চেষ্টা করবো প্রতিদিনই ভালো করার। আপনার ক্রিকেটীয় জার্নির গল্পটা শুনতে চাই, এই পর্যন্ত এসেছেন কাকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন, কিংবা কোথা থেকে আপনি ক্রিকেটটা শুরু করেছেন? আমি ক্রিকেটটা শুরু করেছি 2014 দিকে মোহামেডান ক্রিকেট একাডেমি, ওখানে করে শুরু করেছি। আমার আইডল হলো সচিন টেন্ডুলকার। এমন কোন ইন্সপিরেশনাল গল্প আপনার আছে কিনা? অনেক ক্রিকেটারই থাকেন যে সে মোটিভেট হয় এমন কিছু দেখে ছোটবেলায়, তারপর তার মধ্যে ওই জিনিসটা কাজ করে যেটা বড় ক্রিকেটার হতে হবে, এমন কিছু কি আপনার আছে? ছোটবেলা থেকে আমার বাবা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে ক্রিকেটের পিছনে, আমি যতটা এফোর্ট দিছি আমার বাবা আমার থেকে বেশি ডাবল এফোর্ট দিছে। আমার পুরো ফ্যামিলি আমাকে মানে ক্রিকেটের প্রতি আমাকে অনেক হেল্প করে, এমনকি আমার যারা একাডেমির কোচ আছে পুরাতন, এখন যারা নতুন আছে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, এবং আগামীতেও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনার ফ্যামিলি মেম্বাররা কেউ কি খেলা দেখতে এসেছে? না, এখন আসেনি তারা। বলছিলেন যে সচিন আপনার আইডল, আসলে সচিন কীভাবে আইডল বা কোন ইনিংসটা দেখে বা কী দেখে আসলে? তার লং ক্যারিয়ারের যে সাকসেস তা সেইটা আমার কাছে ভালো লাগছে, আমি তাকে ফলো করি। তার ব্যাটিংটা আমার মানে তার ব্যাটিংয়ের সাথে আমার কিছুটা মানে একই আর কি। বলছিলেন যে সচিনের ব্যাটিংয়ের সাথে আপনার ব্যাটিংয়ের মিল রয়েছে, কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে দেখি আপনার জার্সি নাম্বার 17, আপনি ব্যাটিংয়ে 360 ডিগ্রি ব্যাটিং করেন, আজকেও আমরা দেখছি বেশ কিছু মানে শট দেখেছি আসলে, তো আসলে কোনোভাবে এবিডি ভিলিয়ার্সের কোনো ছোঁয়া আছে কিনা বা আপনার 17 নম্বর জার্সির পেছনে রহস্যটা? এবিডি ভিলিয়ার্স অবশ্যই অনেক পছন্দের আমার খেলোয়াড়, কিন্তু আমার 10 নম্বর জার্সি নেওয়ার কথা ছিল, কিন্তু একটু ইয়ার কারণে চেঞ্জ হয়েছে, 17 নম্বর নিছি, জাস্ট নর্মাল ক্রিকেট। আরেকটা ব্যাপার, আপনি বললেন যে আপনার ফ্যামিলি মেম্বার এখন আপনার খেলা দেখতে আসেনি, এই ইনিংসের পরে কি আপনি ফোন করে বলবেন, একটু সাহস পারবে কিনা? না, তারা আসতো, হয়তো কাজের চাপে আসতে পারে নাই, কিন্তু তারা চায় আসতে পারতো।